আপনারা অনেকে অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন, আবার অনেকে অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন না, কিন্তু দুটো এরকম কারণ আছে যেটার জন্য আপনারা অ্যাস্ট্রোলজিতে কোথাও না কোথাও বিশ্বাস করেন না, আর এই দুটো কারণ অ্যাকচুয়ালি মিনিংলেস। কিভাবে আজকের ভিডিওতে জানবো। নমস্কার, ওয়েলকাম টু লিসেন টু কসমোস। আপনারা যারা যারা অ্যাস্ট্রোলজিতে বিলিভ করেন না, আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য। আমি দুটো এরকম পয়েন্ট বলবো যেটা আমি 2.5-3 বছর ধরে শুনে আসছি, লোকে আমাকে বলেছে যে এই এই কারণে আমি অ্যাস্ট্রোলজিতে বিলিভ করি না, অ্যান্ড কেন এই পয়েন্টটা ভুল সেটাই আমি আজকে আপনাদেরকে জানাবো। প্রথম যেটা কারণ, অনেকের থেকে এটা আমি শুনেছি, তারা বলে আমি কোনো না কোনো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করিয়েছিলাম, তারপরে ওনারা এমন কিছু বলেছে যেটা আমার সাথে হয়নি, ওনাদের প্রেডিকশন ভুল, আমাকে আংটি দিয়েছিল, আংটি কোনো কাজে লাগেনি, আমার আংটিতে অনেক খরচা হয়ে গেছে, তো কোথাও না কোথাও একটা বেকার কনসালটেশন হয়েছে যেটাতে কোনো তাদের রেজাল্ট তারা পায়নি, ওই জন্য তাদের মনে হয় এটা ভুল। আমাকে একটা প্রশ্নের জবাব দিন। আমি অনেক বাচ্চাদেরকে ম্যাচ করাই, আর কখনো কখনো এরকম হয়, মেনলি ক্লাস 11 ক্লাস 12 অ্যান্ড MBA লেভেল সি সামস, প্রথম অ্যাটেম্পটে আমি কোয়েশ্চেনটা করতে পারি না। তো যদি আমি একটা ম্যাথসের উত্তর না দিতে পারি, আপনি কি বলবেন, আমি ভুল না বইয়ে লেখা অঙ্কটা ভুল? নিশ্চয়ই আপনি বলবেন যে আমি ভুল। তো যখন একটা অ্যাস্ট্রোলজার আপনাকে একটা ভুল প্রেডিকশান দিচ্ছে, বা কোনো কারণে হয়তো মিসক্যালকুলেশনের জন্য তার প্রেডিকশান মেলেনি, তখন এটা বলবেন না যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ভুল। আপনি এটা বলুন, ওই অ্যাস্ট্রোলজারের প্রেডিকশানটা আপনার জন্য ভুল ছিল। একটা মানুষের ভুলের জন্য কখনো একটা সাবজেক্ট কিন্তু ভুল হয়ে যেতে পারে না। এটা হচ্ছে একটা কারণ যেটার জন্য অনেক লোকে অ্যাস্ট্রোলজি মানে না, কারণ এক কোনো না কোনো অ্যাস্ট্রোলজার বা হয়তো মোর দ্যান ওয়ান অ্যাস্ট্রোলজার তাদেরকে ভুল প্রেডিকশান দিয়ে দিয়েছে। এরপরে আরেকটা কারণ, অ্যান্ড এই কারণটা খুবই লজিক্যাল, ইনফ্যাক্ট আমি যখন অ্যাস্ট্রোলজি করতাম না 3-4 বছর আগে, এই কোয়েশ্চেনটা আমার মনের মধ্যেও ছিল। আর এই কোয়েশ্চেনটা হচ্ছে, যদি ভাগ্যে সব কিছু লেখা থাকে তাহলে কি কর্মের কোনো দাম নেই? আমরা কর্ম করছি কেন? কর্মের ফলটা কোথায় যাবে? তো আমরা ভেবে নিই অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে শুধু প্রেডিকশান করা, কালকে কার বাড়ি হবে, কোথায় গাড়ি হবে, ক্যারিয়ারে প্রমোশন হবে, টাকা হবে, বিয়ে হবে, বাচ্চা হবে, এই জিনিসটাকে আমরা অ্যাস্ট্রোলজির বেস ধরে নিয়েছি। কিন্তু আপনি যদি একটু ডেপথে যান, দেখবেন অ্যাস্ট্রোলজি কিন্তু শুধুমাত্র প্রেডিকশানের টুল নয়, অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক ডেপথে অনেক কিছু বলতে পারে, যদি অতটা ডেপথে আপনি যেতে রাজি থাকেন। শুধুমাত্র কয়েকটা ফর্মুলা মুখস্থ করে প্রেডিকশান করতে শুরু করে দিলাম, এটার মানে কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার, যে ভাগ্যে যদি সব কিছু লেখা থাকে তো কর্মের ফলটা কী, এই অ্যান্সারটাও অ্যাস্ট্রোলজির আপনাদের বার্থ চার্ট আপনাদেরকে দিয়ে দেবে। কিভাবে? আপনাদের বার্থ চার্টে থার্ড হাউসটা দেখুন। থার্ড হাউস রিপ্রেজেন্ট করে যে কোনো টাইপের অ্যাকশন যেটা আপনি আন্ডারটেক করছেন। আমি কিছুও করছি, আমি এখন ভিডিও বানাচ্ছি, এটাতে আমার এফর্ট দিতে হচ্ছে, এটা হচ্ছে আমার থার্ড হাউস। যেখানে আপনি আপনার লাইফে এফর্ট দিয়ে কোনো অ্যাকশন আন্ডারটেক করছেন, এটা হচ্ছে আপনার থার্ড হাউস। আর থার্ড হাউস থেকে যদি আপনি 7th-এ চলে যান, মানে এক্স্যাক্টলি 180 ডিগ্রি, তাহলে আপনি কোথায় পৌঁছাবেন? 9th হাউসে গিয়ে। 9th হাউস রিপ্রেজেন্ট করে আমাদের ভাগ্যকে, হাউস অফ লাক 9th হাউস। তার মানে কনসেপ্টটা এটাই বলতে চাইছে যে আপনি যদি থার্ড হাউসের ওপর কাজ করেন, তাহলে সেটা ডাইরেক্ট ইম্প্যাক্ট কোথাও না কোথাও গিয়ে 9th হাউস অফ লাকের ওপর পড়বে। তার মানে আপনাদের অ্যাকশন কোথাও না কোথাও আপনাদের ভাগ্য তৈরি করবে। ভাগ্য পুরোপুরি লেখা কথাটা ভুল। তো যাদের যাদের অ্যাস্ট্রোলজি বিলিভ হতো না এই দুটো কারণে, তারা আজ থেকে অ্যাস্ট্রোলজি বিলিভ করা শুরু করুন, কারণ এই দুটো পয়েন্ট কোথাও না কোথাও আমরা ভুল ভাবতাম। এটাই ছিল ডিটেলড এক্সপ্লেনেশন এর পেছনের। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে গিয়ে অল অপশন প্রেস করুন, যাতে আমার লেটেস্ট ভিডিওস আপনাদের কাছে চলে আসে। আবার দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভালো থাকবেন।